আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা ও নগর খামারি ভাই বোনেরা, আজকে 14 জুন 2023 সাল রোজ বুধবার। সারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে রেডি মুরগি ও ডিম কেনা বেচা হবে সেই রেটগুলো জানাবো। কোন জায়গায় ব্রয়লার মুরগি কত টাকা কেজি কেনা বেচা হচ্ছে এবং ডিম কত টাকা পার পিস বেচা কেনা হচ্ছে, মানে একটি ডিম কত টাকা করে লাল ডিম কেনা বেচা হচ্ছে সেটাও জানাবো। এবং সাদা ডিম লাল ডিম চেয়ে আজকে দাম অনেকটা কম, এবং সোনালি মুরগি কোন জায়গায় কত টাকা বেচা কেনা হচ্ছে কেজি, কোন জায়গায় বেড়েছে কোন জায়গায় কমেছে সেটাও জানাবো। তো প্রতিদিনের আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অলরেডি আমাদের 5,500 সাবস্ক্রাইব হয়েছে আপনাদের ভালোবাসার কারণে, তো অবশ্যই আমাদের সাথে থেকে ভালোবাসা এবং দোয়া করবেন। তো নিজ নিজ জেলা শহরের বাজারগুলো জেনে নিন। ঢাকা 160 টাকায় ব্রয়লার, 210 থেকে 220 টাকায় সোনালি, 10 টাকা 90 পয়সায় লাল ডিম। গাজীপুর আজকে 150 টাকায় ব্রয়লার, 210 টাকায় সোনালি, 10 টাকা 10 পয়সায় লাল ডিম। চট্টগ্রাম 160 থেকে 62 টাকায় ব্রয়লার, 210 টাকায় সোনালি, 11 টাকায় লাল ডিম। রাজশাহী 150 থেকে 52 টাকায় ব্রয়লার, 210 টাকায় সোনালি, 9 টাকা 40 পয়সায় লাল ডিম। খুলনা 148 থেকে 58 টাকায় ব্রয়লার এবং 205 টাকায় সোনালি, 10 টাকা 40 পয়সায় লাল ডিম। বরিশাল 160 টাকায় ব্রয়লার, 210 টাকায় সোনালি, 10 টাকা 30 পয়সায় লাল ডিম। ময়মনসিংহ 148 থেকে 52 টাকায় ব্রয়লার, 210 টাকায় সোনালি, 10 টাকা 30 পয়সায় লাল ডিম। নেত্রকোনা 150 থেকে 53 টাকায় ব্রয়লার, 205 টাকায় সোনালি, 10 টাকা 50 পয়সায় লাল ডিম। সিলেট 155 থেকে 60 টাকায় ব্রয়লার, 30 টাকায় সোনালি, 10 টাকায় লাল ডিম। রংপুর 150 থেকে 52 টাকায় ব্রয়লার, 210 টাকায় সোনালি, 9 টাকা 90 পয়সায় লাল ডিম। বগুড়া 155 টাকায় ব্রয়লার, 210 টাকায় সোনালি, 10 টাকা 70 পয়সায় লাল ডিম। টাঙ্গাইল 148 থেকে 55 টাকায় ব্রয়লার, 210 টাকায় সোনালি, 10 টাকায় লাল ডিম। কিশোরগঞ্জ আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 150 থেকে 54 টাকা, 210 টাকা সোনালি, 10 টাকা 10 পয়সায় লাল ডিম। নরসিংদী 148 থেকে 52 টাকায় ব্রয়লার, 205 টাকায় সোনালি, 9 টাকা 48 পয়সায় লাল ডিম। সিরাজগঞ্জ 150 থেকে 55 টাকায় ব্রয়লার, 200 থেকে 210 টাকা সোনালি, 9 টাকা 95 থেকে 10 টাকা 10 পয়সায় লাল ডিম। ফরিদপুর 150 থেকে 52 টাকায় ব্রয়লার, 210 টাকায় সোনালি, 10 টাকা 60 পয়সায় লাল ডিম। পাবনা 150 থেকে 55 টাকায় ব্রয়লার, 210 থেকে 20 টাকায় সোনালি, 10 টাকা 80 পয়সায় লাল ডিম। নোয়াখালী 150 থেকে 60 টাকায় ব্রয়লার, 210 থেকে 20 টাকায় সোনালি, 10 টাকা 40 পয়সায় লাল ডিম। ফিরোজপুর 150 থেকে 52 টাকায় ব্রয়লার, 210 টাকায় সোনালি, 10 টাকায় লাল ডিম। যশোর 155 টাকায় ব্রয়লার, 210 টাকায় সোনালি, 10 টাকা 70 পয়সায় লাল ডিম। আরেকটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আমরা এগুলা গাড়ির রেট দিতেছি, গাড়িতে যেই দামে কেনা বেচা হয় ওই দামটা দিতেছি, আপনারা পাইকারি বা খুচরা রেটে আরও একটু কম বেশি পাবেন অবশ্যই গাড়ির রেটটা জেনে নিবেন। তারপরে আপনারা যদি কেনা বেচা করেন অবশ্যই যদি আপনার লাভ হয় তারপরে কেনা বেচা করবেন, আর 2-3 জায়গায় খোঁজখবর নিয়ে তারপরে কেনা বেচা করবেন। আর আপনার এলাকায় কত টাকা আপনি কেনা বেচা করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর আমরা কমেন্টগুলো পড়ে শুনিয়ে দিব। চুয়াডাঙ্গা 150 থেকে 52 টাকায় ব্রয়লার, 210 টাকা থেকে 15 টাকা সোনালি, এবং 10 টাকা 50 পয়সায় লাল ডিম। কুমিল্লা 150 থেকে 52 টাকায় ব্রয়লার, 205 টাকায় সোনালি, 10 টাকা 30 পয়সায় লাল ডিম। লক্ষ্মীপুর 150 থেকে 55 টাকায় ব্রয়লার, 200 থেকে 210 টাকায় সোনালি, 10 টাকা 70 পয়সায় লাল ডিম। কক্সবাজার 150 থেকে 55 টাকায় ব্রয়লার, 210 থেকে 5 টাকায় সোনালি, 9 টাকা 10 টাকা 20 পয়সায় লাল ডিম। সাতক্ষীরা 150 থেকে 52 টাকায় ব্রয়লার, 220 টাকায় সোনালি, 10 টাকা 50 পয়সায় লাল ডিম। মাগুরা কুষ্টিয়া দিনাজপুর 150 থেকে 55 টাকায় ব্রয়লার, 200 থেকে 210 টাকায় সোনালি, 10 টাকা 60 পয়সায় লাল ডিম। এই ছিল সমস্ত বাংলাদেশের আজকের পাইকারি বাজার দর। তো আমরা একটু পরেই বাচ্চার বাজার দর জানিয়ে দিব, তার আগে আমরা আমাদেরকে যারা কমেন্ট করেছে কমেন্টগুলো পড়ে শুনিয়ে দিব, এবং যে কোনো মুহূর্তে যদি, এবং আজকে বিকেলের দিকে হয়তো বাজার একটু কমতে পারে, তো আপনারা অবশ্যই দেখে শুনে বাচ্চা এবং ডিম কেনা বেচা করবেন এবং মুরগি কেনা বেচা করবেন। তো আমাদেরকে যারা কমেন্ট করেছেন, এবং যারা কমেন্ট করেছেন তারা বলতেছেন যে ওনারা 160-180 টাকা মুরগি 180 টাকার মতো মুরগি কেনা বেচা করতেছে, আমরা নাকি
ভুল নিউজ প্রচার করেছি। আসলে ভাই আমরা ভুল নিউজ প্রচার করি নাই, আমরা ঠিক নিউজে প্রচার করেছি। আপনি ভালো দাম পেয়েছেন, আপনি হ্যাপি থাকেন ভাই, এখানে অন্য কিছু বলার কোনো কারণ নাই। আরেকজনের লিখেছে যে ভাই মানে উল্টাপাল্টা কমেন্ট করার কোনো প্রয়োজন নাই আপনার, বুঝছেন। আপনি যদি ভালো দামে বিক্রি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনি ভালো দামে বিক্রি করেছেন, আমরাও চাই যে আপনি ভালো দামে বিক্রি করেন। আমাদের কাছে যে রেটটা এসেছে আমরা ওই রেটটাই জানিয়েছি। তো ধন্যবাদ এমডি মামুন, ঠিক আছে, এমডি মামুন ভাইকে, তিনি কমেন্ট করেছেন, এটা মানে বাজে কমেন্ট করেছে, তার কারণে আর পড়ে শোনালাম না আপনাদেরকে। মানে উনি বলতেছে যে আমি নাকি ভুল নিউজ বা ভুল তথ্য প্রচার করেছি। আসলে ভাই ভুল তথ্য প্রচার করি নাই, আপনি অবশ্যই জানেন, আমাদের যে ভিউয়ার্সরা আছে তারা জানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।